থ্যাংক ইউ। ডেমোক্রেটিক প্রসেসে যেহেতু সংখ্যাটা খুব কাছাকাছি 32 আর 27, তো স্বাভাবিকভাবেই আমাদের এই প্রত্যাশা থাকবে যারা শাসক দলের জয়ী হয়ে এসছেন বিধায়কদের প্রতি, তারা অভিজ্ঞতা নিরিখে তার দীর্ঘ পাস্ট এক্সপিরিয়েন্স ওনার নিরিখে ভোট প্রদান করবেন। ওর বিবেকবান লোক থাকতেও পারে, এপিল থাকবে তাদের কাছে, তারা যাবে এগিয়ে এসে গোপালবাবু প্রার্থী করেন, কারণ প্রপোজ করেছেন বামপন্থীদের তরফ থেকে জিতেনবাবু, সেকেন্ড করেছেন তিপ্রা মতার তরফ থেকে অনিমেষ দেববর্মা। কাজে আমরা 27 জন আমরা ইন্টেক্ট রয়েছি, আমাদের এপিল থাকবে শাসক দলের বিধায়কদের প্রতি, নির্বাচিত প্রতিনিধিদের প্রতি, ওনারা যেন এগিয়ে এসে একদম দক্ষ অভিজ্ঞ লোকের হাতে স্পিকার, কারণ হাউসে যদি ডেমোক্রেসি না বজায় থাকে, কারণ আমরা বিগত দিনে 5টি বছরে আমরা দেখেছি বিরোধীদের কন্ট্রোল কীভাবে করা হয়েছে। শাসক দলের হয়েও আমি যখন দাঁড়িয়েছিলাম কথাবার্তা বলার জন্য, বিরোধীদের সুযোগ করে দেওয়ার জন্য, আমরা দেখেছি কীভাবে সাঁড়াশি আক্রমণ আবল তাবল বকাবকি করেছি, যাতে বিধানসভা পবিত্র বিধানসভার ডিগনিটি নষ্ট হয়। এখানে তো আর গায়ের জোর কিংবা এখানে যুক্তি তর্ক দিয়ে কথাবার্তা বলতে হয়, কিন্তু যেভাবে বিগত 5টি বছর এই কালিমালিপ্ত হয়েছে বিধানসভা, আমরা চাইব এটা থেকে মুক্তি হতে, এবং এটার জন্য আমরা গোপালবাবুকে ভোট প্রদান করার জন্য শাসক গোষ্ঠীর বিবেকবান যারা বিধায়করা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। তাদের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে যারা বিবেকবান রয়েছে শাসক গোষ্ঠীতে? কথাবার্তা তো এটা পলিটিক্যাল রাজনৈতিক একটা একটা বিরোধিতা, আমরা তো কখনো এদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করি না, রাজনৈতিক লড়াই করি, ব্যক্তিগত তো কোনো লড়াই নয় এদের বিরুদ্ধে, কথাবার্তা তো হয় হবে হচ্ছে। শাসক দলের সাথে আমাদের আলোচনার কোনো এরকম বিষয় নয়, কোনো বিধায়কের সাথে না। এই আমরা যে এই অধ্যক্ষ নির্বাচনে আমরা প্রার্থী আমরা দিলাম, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যারা দুই দল সংখ্যার দিক থেকে আমরা লবিষ্ট ঠিক, কিন্তু 61% ভোটারের সমর্থন আমাদের পেছনে, আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। আজ এই অধ্যক্ষ নির্বাচনেও আমরা এখানে একদিক থেকে যে এই নির্বাচনে অংশগ্রহণ করা, যে শাসক দলের তাদের যে নীতি বা কর্মসূচির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াই আমরা করেছি, এই নির্বাচনের মধ্যেও ঐক্যবদ্ধ লড়াই করার মধ্য দিয়ে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই, এবং হাউস এরকম একজন দক্ষ অভিজ্ঞ প্রবীণ যিনি দীর্ঘদিন এই হাউসের মেম্বার ছিলেন, তার হাতেই এই সভাপতির পদ অর্থাৎ পরিচালনার ভাগ থাকা দরকার, সেই তাগিদ থেকে আমরা প্রার্থী করেছি। এখন দেখা যাবে কি হবে, আমরা আশা করি যারা সদস্যরা এই অভিজ্ঞতার এবং দক্ষতার তার অভিজ্ঞতায়
কি রায় দেন আগামীকাল দেখা যাবে। তিপ্রমতার ফুল সাপোর্ট রয়েছে আপনাদের? হ্যাঁ নিশ্চয়ই, গুরুত্ব সমর্থন করেছেন বলেই তো আমরা সেভাবে ইয়ে দেওয়া যাচ্ছে। কোনো প্রতিনিধি আসেনি জন্য আজকে? না, তার মিটিং ছিল, প্রতিনিধি আসতে হবে এই নমিনেশন সাবমিশন এমন কোনো রুলস নেই, শুধু প্রার্থী এবং প্রপোজার আসলে চলবে না। আমাদের সিপিআইএম পার্টি প্ল্যাটফর্ম, তিপ্রমতা পার্টি, কংগ্রেস সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমার নামটা সবাই সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমি এসেছি, জিতেনবাবু এসেছেন, দিলীপবাবু, সুদীপবাবু আমরা এসে জমা করি। কী আসার কী জয় নিয়ে কতটুকু? দেখুন, যে কোনো প্রার্থী যখন হয় জয়ের আশা নিয়ে স্পিকার সেক্রেটারি সাহেব যেটা বললেন সিক্রেট ভোটে ভোট এবং যারা এবার জনপ্রতিনিধি হয়েছে অনারেবল মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, ওনারা অ্যাসেম্বলি অ্যাকর্ডিং টু বিজনেস রুলস চালানোর মতো অভিজ্ঞতা যারা আছে তাকে নির্বাচিত করবেন। দে আর দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। আমার বিশ্বাস যে আমরা বিরোধীদের সবাই মিলে আমরা যে আমাকে যে প্রার্থী করে চাই এই জন্য আমি কৃতজ্ঞ, এবং আমি যারা মাননীয় যারা ভোটার আছেন বিধায়করা আমার বিশ্বাস ওনারা বিধানসভায় চালানোর জন্য যোগ্যতা অনুযায়ী ভোট দিয়ে আমাকে রাজি করবেন। ধন্যবাদ। রুলিং পার্টি তাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স করতে পারেনি, সেই ক্ষেত্রে আমরা যে ক্যান্ডিডেট করেছি জয়েন্টলি আমরা খুব আশাবাদী, এবং বিধায়কদের কাছেও ভোট দিবে তো বিধায়ক তাদের কাছে আমরা বিবেক ভোট আমি আহ্বান করি, কারণ তারা এখনও অ্যানাউন্স করতে পারছে না। একটু জিতে তো গেছে নিগা দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সাপোর্ট করেছেন, মন্ত্রী মহোদয়রা যারা আছেন এখানে অল সিনিয়র লিডার্স মন্ত্রী মহোদয় সাপোর্ট করেছেন, সুতরাং ওনাদেরকে ধন্যবাদ। এবং আমাদের দলের সবাই আমাকে সমর্থন করবেন অ্যাজ স্পিকার ইলেকশন হবে আগামীকালকে। এইটু আনটিল আনলেস ফাইনাল ডিসিশন ফ্রম দ্য হাউস আমি কিছু বলবো না, যা বলবেন আমাদের পরিষদের মন্ত্রী মানুষ। বিরোধী যারা রয়েছে তাদের যে বিধায়করা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওনাদেরকে অভিনন্দন, আমরা হাউসে একসঙ্গে করবো গণতান্ত্রিক সিস্টেমে। তাদের কাছে কি ভোট প্রার্থী করবেন? তারা বলছে তারাও জয় নিয়ে নিশ্চিত, আপনি কি বলবেন? সবাই নিশ্চিত থাকে এবং রেজাল্ট উইল গিভ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? আর তো 24 ঘন্টা নাই বোধ হয়, 22-23 ঘন্টা বাকি, কালকে সব ডিভিশন হয়ে যাবে। আপনি শুধু বিভিন্ন দল না, সমস্ত ত্রিপুরাবাসীকে, মিডিয়া বন্ধুকে, সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা। নমিনেশন পত্র জমা দেওয়ার একটা নমিনেশন আমরা পাইছি এর জন্য, গোপাল রায়ের জন্য আর বিশ্ববন্ধু সেনের জন্য, তিনটে নমিনেশন। টোটাল কতজন প্রার্থী, কয়টা নমিনেশন? চারটে নমিনেশন। তারপর কটার সময় স্ক্রুটিনি আর কি আছে স্যার? এক ঘন্টা আমরা নোটিফিকেশন করা আছে, একটা অবধি জমা, তারপরে এক ঘন্টা স্ক্রুটিনি, তারপরে এক ঘন্টা উইথড্রল টাইম, তারপরে
আর ভোট প্রসেসিংটা কিভাবে হবে স্যার? ভোট প্রসেসিংটা তো আমাদের অ্যাসেম্বলিতে ভোটিং ডালাতে আগামীকালকে হবে স্যার। কটা থেকে স্যার? 11টা থেকে।